প্রিয় দর্শক, আমাদের মেডিসিন টিপস পরিবারে আপনাকে আবারও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অ্যাপেলজি সিরাপ সম্পর্কে। অ্যাপেলজি সিরাপ সম্পর্কে হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। এই মেডিসিনের বিস্ময়কর কিছু তথ্য জানলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। হয়তো যারা খাচ্ছেন তারা খাওয়া বন্ধ করে দেবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অ্যাপেলজি সিরাপের কাজ: জন্ডিস, আহারে অরুচি, সাধারণ দুর্বলতা, পিত্ত নিঃসরণ, নালীর প্রতিবন্ধকতা, যকৃতের দুর্বলতা ও যকৃতে প্রদাহে ব্যবহার্য। দর্শক, সংক্ষেপে বলতে গেলে যখন থেকে এই ওষুধ খাওয়া শুরু করবেন তখন থেকে আপনার শরীর ফুলতে শুরু করবে, আর তখনই যে খাচ্ছে সেভাবে তিনি মোটা হতে চলছেন, আসলে তা কিন্তু নয়। এই বিষয়ে দর্শক পরে আসছি। আপনারা একটি জিনিস খেয়াল করে দেখবেন, কোনো রেজিস্টারকৃত ডাক্তার কিন্তু এ ধরনের ওষুধ কখনোই প্রেসক্রিপশন করে না। কিছু অসাধু দোকানদার বা ব্যবসায়ী অধিক মুনাফার জন্য এ ধরনের ওষুধ বিক্রি করে থাকেন। ক্ষতিকর দিক: দর্শক, অ্যাপেলজি সিরাপ এমন কিছু স্টেরয়েড দিয়ে তৈরি যা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। ক্ষতিকর উপাদানের মধ্যে রয়েছে ডেক্সামেথাসোন, এর কম্বিনেশন। আর এই স্টেরয়েড যখন খাওয়া শুরু করবেন তখন থেকে আপনার শরীর ফুলতে শুরু করবে, আবার যখন খাওয়া বন্ধ করে দিবেন আপনি আবার সেই আগের মতোই হয়ে যাবেন। দর্শক, মনে রাখবেন, এই ওষুধ খেলে আপনার শরীরে পানি জমে যাবে, কিডনিতে পানি জমবে, ফুসফুসে নেপ্রন কাজ করবে না, অনেক ক্ষেত্রে কিডনি নষ্ট হয়ে যেতে পারে, হয়তো আপনি জীবনের শেষ পর্যায়ে চলে যেতে পারেন। তাই আমি বলবো, যারা এই ধরনের মেডিসিন খাচ্ছেন তারা আজ থেকে খাওয়া বন্ধ করুন, কারণ আপনার যৌন সমস্যা দেখা দিতে পারে। প্রিয় দর্শক, সর্বোপরি বলবো, অ্যাপেলজি সিরাপ মেডিসিনটি কোনো ধরনের মোটা হওয়ার ওষুধ নয়, এটা হতে পারে আপনার জন্য খুবই বিপজ্জনক। তাই নিজে সচেতন হন, অন্যকে সচেতন হওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিন। প্রিয় দর্শক, আমাদের আজকের টিপস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।